বিরতির পর ফিরে এলাম করোনার আবহে বাংলা এই টক শোতে, এবং আমি আবার একটু অনুপমের কাছে আছি। অনুপম, বিরতির আগে তুমি অরূপে যখন বলছিল তোমার কিছু বক্তব্য ছিল, বলো। হ্যাঁ, তার আগে কিন্তু আমারও কিছু বলার আছে। হ্যাঁ, বলে দিচ্ছি, কারণ অরূপবাবু তো এখন অধীর চৌধুরীর মধ্যেও গেরুয়া দেখছেন। আমাদের খুব সম্ভবত কংগ্রেসের যিনি প্রতিনিধি বসে আছেন উনিও হয়তো গেরুয়াই দেখতে পাচ্ছে, আমি যতদূর দেখা যাচ্ছে এখান থেকে। যাই হোক, মানে কি বলতে চাইছো, শচীন পাইলট বা জ্যোতিরাদিত্যর পদ? না না, এটা অনেক লাইটার নোট, কিন্তু বাট সব তো ঠিক আছে। দেখা যাচ্ছে সবাই তো ইতিমধ্যে সবাই তো এখন গেরুয়াকরণ হচ্ছে, এবং ন্যাচারালি গেরুয়াই ভবিষ্যৎ, ভারতবর্ষের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ গেরুয়া, যা বুঝতে পারছি। ঘোর দুর্দিন দেশের মধ্যে। অরূপ, তোমার কথা কিন্তু তুমি নিজেই কাটছো, দেখো তোমার সময় কিন্তু আমি বলিনি, দয়া করে যদি একটু শোনো। আমি প্রথমে একটা 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 জিনিস হয়তো আমরা মিস করে গেছি সুজিতবাবু, যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু যেটা হয়েছে গতকালকে, একটা অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র কোবাস 8800, যেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে মাত্র ইউপি, মহারাষ্ট্র এবং বাংলায় দুটো তিনটেতে কালকে লঞ্চ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, এবং প্রধানমন্ত্রী ছিলেন, আরও দুটো স্টেটের মুখ্যমন্ত্রীরা ছিলেন। তো এই একটা জিনিস দেওয়ার জন্য আমি প্রথমেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, যে এরকম একটা স্বয়ংক্রিয় অত্যাধুনিক যন্ত্র বাংলায় দেওয়ার জন্য, এবং যাতে 3000 প্রতিনিয়ত প্রতিদিন গড়ে 3000 টেস্ট করা যাবে স্বয়ংক্রিয়ভাবে। তো অনেকটাই এতে আমাদের সুবিধা হবে করোনা মোকাবিলায়। আমি আসবো, আমি আসবো পার্থবাবু, ঠিক কথাই তো। মানে এই যে কোভাস, এই যে যন্ত্রটি দিনে প্রায় 10000 মতো টেস্ট হওয়া সম্ভব, কোথাও একটা এই পরিসরে, করোনার এই পরিসরে, যেটা দীর্ঘকালীন কেন্দ্র রাজ্যের একটা রাজনৈতিকভাবে টাসেল, সেই টাসেলের ছবিটা কিন্তু কালকে একটু অন্যরকম একটা লেগেছিল। ফলে আমরা কি আশা করতেই পারি যে রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থার যে পয়েন্টগুলো আপনারা তুলছেন, তার থেকে আর একটা বেটার ছবি আমরা আগামী দিনে দেখতে চলেছি? দেখতে পারলে ভালোই হয়, কোনো সন্দেহ নেই, কিন্তু দেখবো কিনা সেটা নিয়ে একটু সন্দেহ। কেন? এই কারণে যে প্রথমত যে কেন্দ্রের সরকারও সত্যি সত্যি কি এই সমস্যা যেটা তার গভীরতা সম্পর্কে আঁচ করতে পারছেন? আপনি যদি বলেন যে কেন আমি এই প্রশ্নটা করছি, তার কারণ এই মুহূর্তে যদি বলেন যে ভারতবর্ষের যে টেস্টের সংখ্যা, যন্ত্র তো পশ্চিমবঙ্গে কলকাতা একটা আসলো, ভালো আমাদের রাজ্যে বেশি টেস্ট হবে, কিন্তু গোটা ভারতবর্ষে এখন যে অবস্থা, যে যা টেস্ট হচ্ছে, আমাদের দিনে 5 লক্ষ টেস্ট হচ্ছে এবং আমাদের সংক্রমণের সংখ্যা 50000, 10%। যদি টেস্টের সংখ্যা সত্যি বাড়ত, সত্যি বাড়ত মানে আমাদের এখন 1000-12 জন টেস্ট হয়, আমেরিকায় হচ্ছে 1182টা, রাশিয়ায় তার চেয়ে বেশিটা, আমি বলছি যে ধরলাম আমার আমেরিকা হওয়ার দরকার নেই, কিন্তু 12 সংখ্যাটা যথেষ্ট নয়। ফলে 5 লাখ টেস্টে যদি 50000 ইনফেক্টেড বেরোয়, তাহলে ভারতবর্ষের 130 কোটি পপুলেশনের মধ্যে 13 কোটি হচ্ছে এই মুহূর্তে করোনায় আক্রান্ত, এই হচ্ছে সহজ ইকুয়েশন। এরকম একটা অবস্থায় আমরা ভালো আছি, এই ফিলিংটা যদি প্রধানমন্ত্রীর থেকে আসে, আমি বলবো যে আমরা ভালো নেই, এই সত্যটাকে কেউ চেপে দিতে চাইছেন, এবং যখন এই সত্যটা চাপা হয় তখনই আসলে ঘোর বিপদ সমাজের। এবং এই কারণের জন্য এই সত্য চাপার যে আরেকটা অভিমুখ আমি দেখতে পাচ্ছি, যে করোনার সময় কেন্দ্র এবং রাজ্য একসাথে মিলে কাজ করবে এটাই প্রত্যাশিত, কিন্তু কেন্দ্র বহু ক্ষেত্রেই দেখতে পাচ্ছি রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে যে নিজে মোটামুটি হাততালি বাজানোর লাইনটা ধরে ফেলেছে এখন এখানে বা তা না হলে পরে অযোধ্যায় 5ই আগস্ট, আমি বলছি দিনে 50000 সংক্রমণ, আর 4 দিন বাদে ওটা 1 লাখ পার ডে হবে, এখানে দাঁড়িয়ে অযোধ্যায় 5ই আগস্ট এখানে রাম মন্দির হবে এবং সেখানে হচ্ছে লক্ষ লক্ষ লোক জড়ো হবে, এ ভাবা যায়? তাহলে আমি কি সচেতনতার পরিচয় দিচ্ছি নাকি করোনা আবহ বিশুদ্ধ রাজনীতি করার চেষ্টা করছি? এটাই তো ভারতবর্ষের সবচেয়ে বড় বিপদ, যেখানে সংক্রমণের শুরুতে যখন তবলিগের নাম শুনলেই বামপন্থীদের একটু ব্যথা হয়, সংক্রমণের শুরুতে এটা ঘটনা কেন্দ্র রাজ্য যা সম্পর্ক একমাত্র বাংলায়, একমাত্র বাংলায় যেখানে সুস্থ সম্পর্কটা নেই, কিন্তু বাকি ভারতবর্ষের সব রাজ্যে কেন্দ্র রাজ্য সম্পর্ক সবার কাঁধে কাঁধ মিলে লড়াই করছে। তারা ভার্চুয়ালি রাম মন্দিরটা উদযাপন করুন না, অসুবিধা কি আছে? এই প্রশ্নটা ওটা খুব অস্বাভাবিক না, ভার্চুয়ালি বা কেন রাম মন্দির নয়। আমি অনুপমের কাছে আসার আগে অশোক কিছু বলতে চাইছে, অশোক ভট্টাচার্য। হ্যাঁ, আমি আমি অনেকক্ষণ ধরে কয়েকটা কথা আমি একটুখানি আনইন্টারাপ্টেড বলতে দিন সুজিতা প্লিজ। সেটা হচ্ছে যে একটাই রং থাকবে, একটাই মত থাকবে, একটাই মতবাদ থাকবে, এটা যেমন এ রাজ্যের শাসক তৃণমূলের কথা, তেমনি যারা রয়েছে কেন্দ্রে সে বিজেপির একটা কথা। অরূপবাবুর যে কথাটা একটু আগে আমি শুনলাম না, যে মুখ্যমন্ত্রী একা নেমে সমস্তটা করতে গেছেন, ঠিক একই ব্যাপার, একই ব্যাপার বিজেপির সর্বাধিনায়ক, তিনি ওই একা সবকিছু করবেন। এই একার তো লড়াইয়ের ব্যাপার নয়, সবাইকে ডাকতে হবে, সবাইকে ডাকার কাজটা হচ্ছে না।
যে কথাটা অরূপ বাবু বললেন বা যে কথাটা অনুপম বললো, গেরুয়াই ভবিষ্যৎ বা অরূপ বাবু ঠিক করে দিতে চাইছেন কে কি জামা পড়বে না পড়বে বিজেপির মতন, তার উদ্দেশ্যে শুধু আমি একটা কথা বলতে চাইছি, ইতিহাসে পরবর্তী প্রজন্ম পাতা উল্টে পড়বে যে যখন ভারতবর্ষে করোনা মহামারীর আক্রান্তের সংখ্যা 5-15 লক্ষ ছুঁই, তখন এদেশের প্রধানমন্ত্রী হাসপাতাল উদ্বোধন না করতে গিয়ে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন রাম জন্মভূমির ভূমি পুজোর। ঠিক এইখানে দাঁড়িয়ে গতকাল ভারতবর্ষের লোকসভার দল কংগ্রেসের দলনেতা যে বিবৃতি দিয়েছেন রঞ্জন গগৈকে ওই মানে ভূমি পুজোয় আমন্ত্রণ জানানো উচিত বলে, এ বিবৃতি দিতে গেলে, এ বিবৃতির ওয়েবলেন্থে পৌঁছতে গেলে যে প্রাজ্ঞতা দরকার, এ বিবৃতি দিতে গেলে যে বুকে ধক দরকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ফ্যাসিস্টত্বের বিরুদ্ধে, তা অধীর চৌধুরীর আছে, তা কংগ্রেসের আছে, তার ধারে কাছ দিয়েও গেরুয়া কেন, নীল কেন, সাদা কেন, কোন রং যেতে পারে না অরূপ বাবু। ওকে ওকে, অরূপ চক্রবর্তী, আমি প্রথমেই বলি, এই রাম মন্দির নিয়ে যখন কথা উঠলো, আমরা কদিন আগে দেখলাম যে নেপালের পার্লামেন্টে দাঁড়িয়ে সেখানকার কেন্দ্রীয় মন্ত্রী বিবৃতি দিচ্ছেন যে রাম নাকি নেপালি অরিজিন, তো রামকে দাবি করছে নেপাল, আর রাবণকে তো দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কা দাবি করছে, তো রামও গেল রাবণও গেল, মাঝখানে পড়ে রইল শুধু হনুমান। তো এই হনুমানের দাবিদার যে পার্টিটা আজকে আমাদের দেশ চালাচ্ছে, আসলে দেশের মানুষকেও তো খুব একটা দোষ দেওয়া যায় না, দুটো নির্বাচন পরপর দেশের মানুষ তো ধর্মের নামে ভোট দিয়েছেন, পরিষ্কার করে তাদের ম্যান্ডেট দিয়েছেন যে তারা ধর্ম দেখে ভোট দিয়েছেন, আজকে ধর্মের নামে ভোট দেওয়ার পর এখন দেশের মানুষ চাইছেন হাসপাতাল, এখন দেশের মানুষ চাইছেন উন্নত চিকিৎসা পদ্ধতি, এখন চাইছেন নতুন ল্যাবরেটরি, এখন চাইছেন একটার পর একটা স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হোক, ল্যাবরেটরি তৈরি হোক, কিন্তু 2019 সালে যখন ধর্মের নামে ভোট দিয়েছেন, আজকে হাসপাতাল একদিনে চাইলেই তো সরকার হাসপাতাল তৈরি করতে পারে না, তাও আমাদের রাজ্য সরকার 83টা কোভিড স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে নতুন করে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই আমাদের দেশে যে সঠিকভাবেই বলছিলেন বাকি বক্তারাও সঠিকভাবেই বলছিলেন যে আমাদের দেশের দুর্ভাগ্য যখন আমাদের দেশের প্রয়োজন হাসপাতাল তৈরি করা, আমাদের দেশের প্রধানমন্ত্রী 5 তারিখে রাম মন্দির তৈরির জন্য উদ্যোগী হয়েছে, আমাদের দেশের দুর্ভাগ্য এখানেই যে এই যে একটু আগে অনুপম বাবু বললেন না কোভারসের কথা, যে ICMR এর উদ্বোধন মুখ্য প্রধানমন্ত্রী করেছেন, সঠিকভাবেই বলেছেন অনুপম বাবু, আপনি জেনে রাখুন আপনার রাজ্য নেতা দিলীপ ঘোষ তার গতকাল থেকে আজ অবধি করা একটি টুইটেও এই কোভাসের উল্লেখ নেই, উল্লেখ রয়েছে রাম মন্দিরের। এটাই ভারতবর্ষের মানুষের দুর্ভাগ্য যে আজকে ভারতবর্ষের মানুষের প্রায়োরিটি কোনটা সেটা ডিফাইন করছে না রাম না রাবণ, ডিফাইন করছে হনুমানের দল, যারা ঠিক করে দিচ্ছে ভারতবর্ষের মানুষের প্রায়োরিটি এই মুহূর্তে রাম মন্দিরের ভূমি পুজো, এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া নয়, অধীর চৌধুরী দিতে পারেন অন্য কেউ নয়। ওকে, অধীর চৌধুরী সেই দল আছে, অনুপম ঘোষ, এটা তো ঠিক কথাই যে দেশে হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা ভার্চুয়ালি তো সব হচ্ছে এখন, কত আমরা 4G দেখতে পাচ্ছি, ডিজিটাল ইন্ডিয়া, তো রাম জন্মভূমির যে রাম মন্দিরের যে ভূমি পূজন সেটাও কি ভার্চুয়ালি হওয়া সম্ভব ছিল না? দেখুন, এ তো যারা ওসি পরিষদ তারা বুঝবে, এবং একটা রাম তো এইটা প্রধানমন্ত্রী স্বয়ং নিজে যাচ্ছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী, তার স্বাস্থ্যের ব্যাপারটা তো খুব গুরুত্বপূর্ণ না, কত লক্ষাধিক লোক হবে, না হাজার লোক হবে, না কোটি লোক হবে, সেটা সেদিনকেই দেখতে পারবেন। তবে এটা ঠিক, সারা ভারতবর্ষের মানুষের মনে বুকে যে ব্যাপারটা, যে একটা আবেগ কাজ করছিল এতদিন, তার একটা বাস্তবায়ন সেদিনকে শুরু হবে আগামী 5 তারিখ। যতই রঞ্জন গগৈ বা এদেরকে বলা হোক বা কোর্টকে আক্রমণ করা হোক, বিচারালয়কে আক্রমণ করুক বা বিরোধী দলগুলো, তাতে কিন্তু মানুষের আবেগকে আটকে রাখা যাবে না। এক নম্বর, এই যে মানে অরূপবাবু বললেন যে 81টা নাকি নতুন হাসপাতাল দিয়েছে কোভিডকে, আরে বাবা, পুরনো হাসপাতালগুলোকে নিয়েই তাকেই তো সে কোভিডে রূপান্তরিত করা, মানে এই মিথ্যে মিসলিডগুলো করা কেন? ট্রিটমেন্টটা কার হচ্ছে? আমি বলছি অরূপবাবু, আজকে বাঙ্গুর হাসপাতালে গিয়ে দেখে আসুন, সেখানে ট্রিটমেন্টটা কাদের হচ্ছে? আবার কোথায় চলে গেলেন, আমাকে শেষ করতে দিন, আবার কোথায় চলে গেলেন? ঠিক আছে, ট্রিটমেন্ট তো মানুষেরই হবে, যারা কোভিড আক্রান্ত স্বীকার করুন যে বাংলায় ট্রিটমেন্ট হচ্ছে। আরে আপনি এমন ভাবে বলছেন যেন নতুন হাসপাতাল কোভিডের তৈরি করে দিয়ে, তা নয়, মানুষকে এটা বলবেন না। আপনার সাংসদ লকেট চট্টোপাধ্যায় সুস্থ হয়ে গেছেন এই বাংলার চিকিৎসা পরিষেবায়? আরে অরূপ বাবু, অনেকেই সুস্থ হয়েছে, আপনার এমএলএ মন্ত্রীও সুস্থ হয়েছে, আমার সবাই সুস্থ হয়েছে, নিশ্চয়ই। আমি আপনাকে হোম আইসোলেশনে, আমাকে শেষ করতে দিন, কেউ হোম আইসোলেশনে সুস্থ হয়েছে, কেউ প্রাইভেট হাসপাতালে গিয়ে সুস্থ হয়েছে, সরকারি হাসপাতালে খুব কম লোক গেছেন, এটা ফ্যাক্ট। কিন্তু যেটা বলছি, এই যে তথ্যগুলো দিচ্ছেন না, এই হরে করে কম্বা হাম্বা হাম্বা ওই টাইপের এই কবিতাগুলোর এই জাগলাটি না করাটাই ভালো, কারণ
এখানে টেস্টের সংখ্যা সত্যিই কম, মানে প্রথমে তো সিরিয়াসলি আমাদের রাজ্য আমাদের রাজ্য আপনি জানেন পার ডে টেস্ট কত, আজকে কত 16000, আমি বলছি শুনুন না, টেস্টে টেস্টে নাম্বার অফ টেস্ট গতকাল আপনি জানেন উত্তরপ্রদেশে 40000, আপনি জানেন বলছি তো সেই তথ্য নিয়ে আরটিপিসিআর আপনি বলুন অ্যান্টিজেন কি টেস্ট হচ্ছে বলুন কোন কোন রাজ্যে কি হচ্ছে তথ্য আমার কাছে আসে তাহলে বলুন না অনেকক্ষণ ধরে সময় লাগে আমাদের আমাদের রাজ্যে গতকাল আমাদের রাজ্যে নাম্বার অফ টেস্ট কত আপনি বলুন আমি বলছি আপনি বলুন গতকাল আমাদের রাজ্যে নাম্বার অফ টেস্ট কত আমি বলছি বলুন বলুন আমি শুনতে চাইছি বলুন আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে আপনি বলুন বুঝতে পারছি আপনি সঞ্চালনা করার দায়িত্ব নিয়েছেন কিন্তু আমি তাও বলছি অন্যান্য রাজ্যে দুটো রাজ্য বলে দিচ্ছি বেশি সবকটা রাজ্যের নাম নিচ্ছি না মহারাষ্ট্র এবং ইউপিতে দিনে 40000 করে আরটিপিসিআর এর টেস্ট গতকাল আমাদের রাজ্যে আমাদের এখানে 16000 করে হচ্ছে এ বললাম তথ্য জাগলারি মানুষ এতটা শুনতে চায় না যেটা বেসিক ব্যাপার দেখুন অমানবিক বনগাঁর হাসপাতালের কথা অনেকে তুললেন আমি বনগাঁ ছাড়াও বলবো একটা তরতাজা যুবক 18 বছরের তার মা নিয়ে ঘুরতে ঘুরতে আমি আবার পার্থবাবুর কাছে একটু আসবো পার্থবাবু চোখের জলের কি হবে আমাদের এটা ঠিক কথা আপনি বলছিলেন যে মহামারী দাঙ্গা বা হচ্ছে এই ধরনের বিভিন্ন বিপরীতধর্মী চিত্র আসে মানবিকতার ছবিও আসে অমানবিকতার ছবিও আসে যদি আমরা দেখি সত্যি কি রাজ্যের অনেকেই বলছেন যেমন বলল রাজাও বলছিল যে এই রাজ্যের এটাই কি সংস্কৃতি এই প্রশ্নটা উঠছে আপনার কি মনে হচ্ছে এটা এটা আমি এই রাজ্যের সংস্কৃতি নয় এটা আমি বিশ্বাস করি এবং যে কাজটা করা উচিত আমি বলছি যে কতগুলো কনস্ট্রাকটিভ সাজেশন যদি বলেন যে আমার এক হচ্ছে দেখবেন আমাদের এখানে সেফ লাইফ বলে মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম নিয়েছিলেন এবং এই প্রোগ্রামটা বাস্তবায়িত হতো না যদি না পরিকাঠামোর উন্নয়ন কিছু হতো সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা পরিকাঠামো আমার কথা হচ্ছে এখন আমরা যে ঘোষণাটা করছি রোগীর সাথে যুদ্ধ নয় রোগের সাথে যুদ্ধ এই স্লোগানটাকে আপনি নবান্ন থেকে ওয়ার্ড পর্যন্ত নিয়ে যেতে গেলে যেটা প্রয়োজন যে মানুষের সাহস সঞ্চার করা এবং যেখানে অশোকবাবুও বলছিলেন যে সর্বদলীয় একটা উদ্যোগ ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ইত্যাদি সবটা মিলিয়ে যে আমরা পথে আছি ভয় পাবেন না এবং এর জন্য সরকারকেই কিন্তু প্রথম উদ্যোগী ভূমিকা পালন করতে হবে যে জায়গায় জায়গায় এই ধরনের কমিটি গুলো তৈরি করা দল তৈরি করা দ্বিতীয় আর একটা জিনিস দেখবেন যে যখন শুরু হয়েছিল আমাদের এখানে সংক্রমণ তখন আমাদের প্রচারের ধরনটা ছিল কিরকম আমরা বুদ্ধিজীবী শিল্পী কলাকুশলী অভিনেতা অভিনেত্রী সবাইকে দিয়ে দেখেছি যে আমরা বলেছি মাস্ক পরতে আমরা বলেছি স্যানিটাইজার নিতে আমরা বলেছি দৈহিক দূরত্ব বজায় রাখতে কিন্তু আমরা এখন সংক্রমণের যে পর্যায়েটা আছি শুধু এই ক্যাম্পেইনটা যথেষ্ট নয় দুটো সমস্যা আমাদের তাড়া করে বেড়াচ্ছে একটা হচ্ছে ঘৃণা মানুষে মানুষে যে ভয়টা করছেন আইসোলেট করছেন আমি বলছি এই ভয় ভাঙানোর কাজ এটা কিন্তু সবাই মিলে করতে হবে এবং এখানে সরকারকে নিশ্চয়ই মুখ্য ভূমিকা নিতে হবে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোরও সামাজিক কর্তব্য এই কাজটা করা এরকম একটা সামাজিক রাইট এরকম একটা সামাজিক একটা যখন একটা সুযোগ এসেছে যে বিভিন্নভাবে সর্বদলীয়কে ওয়ার্ড ভিত্তিকে নিয়ে যাওয়াতে অসুবিধা কোথায় না আমি এই বিষয়ে পার্থবাবুর বক্তব্যের সাথে অনেকটাই সহমত এবং পার্থবাবু সঠিক কথাই বলেছেন যে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মাস অ্যাওয়ারনেস এটা তো সত্যি কথা একা সরকারের পক্ষেও সম্ভব না সকলে যখন লড়াইটা দেখুন একটা অসুখের সাথে লড়াই যে অসুখটার গতি প্রকৃতি সম্পর্কে চিকিৎসকরাও এখনো পুরোপুরি ওয়াকিবহল হননি হু পর্যন্ত তার গাইডলাইন রোজ আপডেট করছে কারণ হুয়ের যে বিশেষজ্ঞ কমিটি এমপ্যানেল কমিটি তারাও নিজেরা এটার সম্পর্কে এখনো রিসার্চ ওয়ার্ক চলছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য কি রাজনৈতিক দল নিশ্চয়ই তার রাজনীতি করবে কিন্তু প্যানিক এমনভাবে তৈরি না হোক যাতে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্কটা যেন এটা শুধু আমাদের রাজ্যের জন্য না সারা ভারতবর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য আর অনুপমবাবুর উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে একটা গান ছিল রাম কা নাম বদনাম না করো যেভাবে আপনারা এই পরিকল্পনা নিয়েছেন এতে আখেরে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র দেখুন ভগবান রামচন্দ্র আমাদের সকল ভারতবাসীর হৃদয়ে আছেন এতে কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু আপনারা যে কাজ করছেন আখেরে আপনারা সবচেয়ে বেশি রামচন্দ্রের বদনাম আপনারা করছেন এই ধরনের কাজ করে আখেরে হিন্দু ধর্মের সম্মান বৃদ্ধি হয় না আপনারা যেটা করছেন এতে হিন্দু ধর্মের অসম্মান করছেন যেভাবে মানুষকে বিরোধী মতের মানুষকে বিরোধী কণ্ঠের মানুষকে যেভাবে আপনারা আক্রমণ আনিয়ে আনছেন কোথাও মোহাম্মদ জুনের থেকে আখলাক কার কি খাবার কার কি পরিচ্ছদ আবারও বলছি এইভাবে দেশের মানুষের উপর আক্রমণ নাবি আনবেন না ইতিহাস কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না একদম মাথায় রাখবেন কংগ্রেস চিরকাল থাকেনি সিপিএম চিরকাল থাকেনি আপনারাও চিরকাল থাকবেন না ধন্যবাদ আজকে আজকে এই পর্যন্তই আমরা বিতর্ক থাকছি এবং আশা করব যে অন্তত ঠিক আছে ভার্চুয়ালি না হোক একদম ফিজিক্যালি এখন এমন একটা পরিস্থিতি সব সব রাজনৈতিক দল অন্তত মানুষের স্বার্থে এটা ঠিক কথা অনেক মানুষের অনেক রকম সীমাবদ্ধতা থাকে
সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ যদি সংকটকালীন মুহূর্তে সামনে আসে তাহলে সেটা মানবিকতার পক্ষে কিন্তু দুঃসহ বোঝা হয়ে দাঁড়ায়। সে কারণে সবাই যদি হয় এবং সব রাজনৈতিক দলকে বলবো যে যখন ইয়েতে পড়বেন বা কখনো যেন অ্যাটলিস্ট টেলিফোনে বা সাজেশন বা অন্য যেভাবে হোক সেটা একদম ওয়ার্ড থেকে শুরু করে সর্বস্তরে যদি এটা গিয়ে পৌঁছায় তাহলে আখেরে রাজ্যবাসীর লাভ, প্রত্যেকেরই লাভ, কারণ এই মানুষদের নিয়েই আমাদের যাবতীয় সমস্ত কার্যক্রম। ধন্যবাদ জানাচ্ছি অনুপম ঘোষ আপনাকে, অশোক ভট্টাচার্য আপনাকে, অরূপ চক্রবর্তী আপনাকে এবং অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস আপনাকে, ও চারজনকে ধন্যবাদ জানিয়ে করোনার আবহে বাংলা আজ এই পর্যন্তই থাকছি। সোম থেকে রবি সপ্তাহে 7 দিন সন্ধে 7টায় দেখবেন করোনার আবহে বাংলা, রাত 9:30 আবার রিপিট শো। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশেই।